Somebody to hide us. Come this. Dear Rabbi, Jannat Manasul Rasulullah Sallam ke. Tar jokon tini pithibi abirbhav korechilen. Jokon tar nobod peyechilen tini. Amra jani tokhonkar samajer ebong rashtrer ba prithibir obosthata ki chilo. Prithibi pray dhongsher dwarpranthe chilo. Shobbota bolte kichui chilo na. Jetake ek bakye bola hoy no return point. পৃথিবী হয় ধ্বংসের নতুন এই পৃথিবী ধ্বংস হয় আরেকটা নতুন পৃথিবীর জন্ম দেবে না হয় সেই পৃথিবীকে সংস্কার করে সেখান থেকে আরেকটি সুন্দর পৃথিবীর সূচনা হবে ঠিক এরকম একটি মুহূর্তে আমাদের প্রিয় রসুলের আবির্ভাব হচ্ছে এই প্রিয় রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত সৃষ্টি কুলের জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হলেন এবং তিনি শুধুমাত্র মানুষের জন্য যে রহমত হিসেবে ছিলেন কল্যাণকর হিসেবে ছিলেন তা নয় বরঞ্চ সমস্ত সৃষ্টি কুলের জন্য যদি একবার তো একবারে আমরা বলি গাছপালা আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা গাছপালার পাতাগুলো ছিল কিন্তু অপ্রয়োজনীয় ছিল না যুদ্ধকালীন সময় আমরা জানি যেখানে মানে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াক্তুলুনা ওয়া ইয়াক্তাদুন মানে মারো এবং মরো কিন্তু সেই মুহূর্তে তিনি বলেছেন তোমরা বৃদ্ধ নারী এবং শিশুদেরকে তোমরা গায়ে কাজ করো ফলবৃক্ষদেরকে ফলবৃক্ষ কাজ তোমরা কাটো না তিনি যে রহমাতুল লিল আলামিন তিনি যে কল্যাণকামী একজন সমস্ত সৃষ্টি কুলের জন্য তাকে যে রহমত হিসেবে পাঠানো হয়েছিল তিনি কি তার জীবদ্দশায় তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি কি প্রতিষ্ঠিত করেছে সম্মিলিত ভাইরা আমরা জানি যে পশুদের প্রতি তার যে রহমত ছিল তিনি একটু হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে একটি উট তার সামনে এসে দাঁড়িয়ে গেল উটটি ছিল একটি পশু মানে কৃষিকাজে ব্যবহৃত একটি উট তো তার মালিক তাকে কৃষি কাজে ব্যবহার করেছে এত বেশি পরিশ্রম করিয়ে নিয়েছে যে তাকে খেতে দেয় নাই না খেতে খেতে উঠতে খুব শুকিয়ে গেছে আল্লাহ রাসূল যখন পথ দিয়ে হাঁটছিলেন ঠিক আল্লাহ রাসূলের পথের সামনে এসে সে উঠতে দাঁড়িয়ে উঠতে আল্লাহ রাসূলকে চিন্তা করেছে আমাদের প্রিয় নবীকে চিন্তা করেছে চেনার পরে তিনি সে উঠতে দাঁড়িয়ে গিয়ে তার চোখ থেকে অঝরে পানি পড়ছে আল্লাহ রাসূল উঠে সে অবস্থা দেখার পরে তিনি বুঝতে পারলেন উঠে কি জন্য এই উঠের অবস্থা হয়েছে তিনি সাহাবীদেরকে বললেন এই উটের মালিককে ডেকে নিয়ে উটের মালিককে ডাকা হলো উটের মালিককে তিনি বললেন তুমি মস্ত করে অপরাধ করে ফেলেছ এই উটটিকে দিয়ে তোমার কৃষি কাজে ব্যবহার করেছো তুমি কঠিন পরিশ্রম করিয়াছ কিন্তু তাকে তুমি খেতে দাও নাই সুতরাং দ্রুত এর ব্যবস্থা করো সম্মানিত ভাইরা এভাবেই তিনি সকল সৃষ্টি কুলের প্রতি আল্লাহ রাসূল রহমত হিসেবে এসেছে তাই তো সমস্ত সৃষ্টি কুল আল্লাহ রাসূলের প্রতি আগমন করা হয়ে গেল আল্লাহ রাসূলের বন্ধ করার মতো ছুটি আসা শুরু করলো সম্মানিত ভাইয়ের আল্লাহ রাসূল তার আচরণ দিয়ে তার ব্যবহার দিয়ে তার চারিত্রিক মাধুর্য দিয়ে তার সমাজ কল্যাণমূলক মানুষের কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে তিনি পৃথিবীর সমস্ত সৃষ্টিকর সমস্ত মানুষের তিনি মন জয় করছিলেন তিনি কাউকে বাধ্য করে ইসলামের দিকে দাখিল নিয়ে আসেন নাই দিন গ্রহণ করেন নাই বরঞ্চ তিনি মানুষের হৃদয় থেকে মানুষের একটা বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছিলেন সম্মানিত ভাইয়া সেই ধারাবাহিক আমরা সেই নবীর উম্মত হিসেবে সেই রসুলের এখন পথ অনুসরণ করে আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন আমাদের জামাত ইসলামীও কাউকে বাধ্য করে দিনের থেকে দাখিল করবে ইসলামের থেকে নিয়ে আসবে জামাত ইসলামী গ্রহণ করবে এটি নয় বরঞ্চ আমাদের জামাত ইসলামী মানুষের মন থেকে সমস্ত অপকর্মকে সমস্ত ইসলাম বিদেশী চিন্তাগুলোকে মনস্থির করে দূরীভূত করে সেই থেকে ইসলামের চিন্তাগুলো ইনপুট করে বিরাট পরিবর্তন আনতে চায় মানুষের অন্তর থেকে পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের হৃদয় থেকে পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ রাস্তায় একটি পরিবর্তন আনতে চায় সেই লক্ষ্যে যেমন ইসলামের মানুষের কল্যাণে কাজ করছে যেটি আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মানব জাতিকে মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন জামাত ইসলাম সেই কল্যাণের কাজটি করছে তাই করোনার ক্ষতিগ্রস্ত যে সকল ভাই এবং বোনেরা যারা ব্যবসা হারিয়েছেন যারা চাকরি হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন খুব কষ্টের মধ্যে আছেন বাংলাদেশ জামাত ইসলামী এই মুহূর্তে এটি রাষ্ট্রের দায়িত্ব ছিল মানুষের পুনর্বাসন করার দায়িত্বটা হলো রাষ্ট্রের বাট জামাত ইসলামী এটি রাজনৈতিক সংগঠন ইসলামী সংগঠন একটি কল্যাণকামী সংগঠন হওয়ার কারণে জামাত ইসলামী সেই কাজটি ক্ষুদ্র পরিসরে শুরু করেছে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের প্রচেষ্টাকে কবুল করে নিন এবং জামাত ইসলাম আপনাদের পাশে যে দাঁড়িয়েছে এই জন্য আল্লাহ যেন এই কর্মসূচিগুলো কবুল করে নিয়ে তাদের কর্মসূচি আরও বেশি বেশি নেওয়ার তৌফিক দান করে এই কথা বলে আমি আমার শেষ করছি সালাম আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ
জামাতে ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে রাশেদা জনগণ নন্দিত পরিবেশ কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ নীলিমা নতুন কথা বলবে নদী রাজি।